হাজার হাজার কোটি টাকার সম্পদ ছিল এক এক রাজার। সেই রকম সাতটি রাজার সম্পদ একত্রিত করলে যা হয় সেটাই নাকি এই মনির মূল্য। আমরা চোখে নাই বা দেখলাম, ইতিহাসের পাতায় পড়েছি কোহিনুর মনির পৃথিবীর দামি রত্ন মনিদের মধ্যে অন্যতম। তবে এখন গুগল সার্চ করলে আপনি সেই মনি দেখতেও পাবেন ছবিতে। বিখ্যাত কোহিনুর হীরা যা মোগল বাদশাহ শাহজাহানের মাথার মুকুটে শোভা পেত, এই মনি নাকি তার থেকেও দামি। এই মনির অস্তিত্ব কোথায় তা কারোর জানা নেই। গল্পে গাথায় আর রূপকথার ঝুলিতে এখনও দাপিয়ে বেড়ায় এই মনি। যারা নাকি রাতের অন্ধকারে এই মনি দেখতে পেয়েছেন, মনির আলোর ছটায় চোখ ধাঁধিয়ে গিয়েছে। এমন বর্ণময় সে আলোর বিচ্ছুরণ বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সেই মনি হস্তগত করা মুখের কথা নয়, পরাক্রমশালী হবার সঙ্গে সঙ্গে থাকতে হয় প্রবল উপস্থিত বুদ্ধি। দু একজন মহাবুদ্ধি বলে বলিয়ান যারা নাকি সেই মনি উদ্ধার করতে পেরেছিলেন, তাদের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তা উদ্ধার করতে হয়েছে। এই এতক্ষণ আপনারা যে মনির গল্প শুনলেন, আন্দাজ করতে পেরেছেন নিশ্চয়ই কিসের গল্প এতক্ষণ হচ্ছিল। সেই সাত রাজার ধন এক মানিক হল সাপের মাথার মনি। তবে বাস্তবে এই মনির কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব যা আছে সে হল রূপকথার আষাঢ়ে গল্পে। অনেকে আবার বলবেন, আমরা সাপুড়েকে দেখেছি সাপের মাথা থেকে মনি বার করতে। তাদের বলি, চোখের সামনে ব্লেড দিয়ে একটু চিরে যে মনি সাপুড়ের কাছে দেখেছিলেন তাতে ছিল অসৎ উপায় আর ভেলকিবাজি। বাজার থেকে কেনা দু চার টাকা কোনো পাথর সাপের মাথায় আঠা দিয়ে চিটিয়ে এই ভেলকি দেখাতো সাপুড়েরা, এবং তা দেখাতো প্রত্যন্ত গ্রামে, যেখানে ভয়ে মানুষ ওই সাপের মাথার মনি দেখে একটু বেশি টাকা ভিক্ষা দিত সাপুড়েকে। সেই সঙ্গে সাপুড়েদের কবজ তাবিজ বিক্রির সংখ্যাও বেড়ে যেত। সেই তাবিজে পড়াশোনায় মন নেই থেকে ক্যান্সার রোগের চিকিৎসাও নাকি হয়ে যেত। মানুষ ভেবে দেখত না, যার কাছে ওই সাত রাজার ধন এক মানিক রয়েছে তাকে কেন মানুষের থেকে ভিক্ষে করতে হতো, কেনই বা কবজ তাবিজ বিক্রি করতে হতো। আসলে ইচ্ছে করে যারা ঠকতে চায় তাদের বোঝানোর সাধ্যই কোনো কালেই কারোর ছিল না, আজকেও নেই। আজকের যে রোমহর্ষক ভিডিওটা দেখছেন সেটি ঘাটাল থানার মেঠালা গ্রামের। ওই গ্রামে ত্রিপল চাপা ইটের ভেতর থেকে বিশাল এক পুরুষ কুকুরকে উদ্ধার করেছিল বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। আরে চিকথলিটার জন্য আমি কি করবো? সামনে সামনেটায় মুখ আছে, সামনেটায় হ্যাঁ, এই যে সাফ হয় দেবনাথ সঙ্গে গৌর সাপের মিলন হয়। বাপরে কি ভিডিও করছিস?
আরে চুপ করো না, সাপ আমার হাতে, ওরা শুধু চেয়ে ভয় পাচ্ছে। শুনে রাখুন, এটা ছেলে, এটা পুরুষ, আছে, দাঁড়ান এটাকে বস্তায় ভরবো তারপরে দেখবো। শুনুন, কোবরো সাপের সঙ্গে ঢেমনা সাপের কোনোদিন মিলন হবে না, ওইটা বাজে কথা, কুসংস্কার। গোগ্রো গোগ্রোর সাথে মিলন হবে, ঢেমনা ঢেমনার সাথে মিলন হবে, কোনোদিন কুসংস্কার মানবেন না। কিন্তু আচ্ছা, তোমরা যদি চুপ না করো আমি কি বলবো? চুপ করো না, দেখুন এর পেছন দিকে ফোনার উল্টো দিকে ইউ আর কিছু একটা জিনিস আছে, ইউ মানে গরুর খুর, মানে গো খুরে, ওই জন্য বলা হয় একে গোখরু, ইউ আছে ওই জন্য গো খুরে গোখরু। সাপে কাটলে কি করবেন বলুন? আপনাদের এখানে তো বহু গ্রামবাসী জুটেছে, সাপে কাটলে কি করবেন? হ্যাঁ কি করবেন সাপে কাটলে? আর কি সাপে কাটলে কি করবেন? তাহলে আপনারা চুপ করুন, আমি বলে যাচ্ছি, শুনুন। সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন। নাম্বার ওয়ান, ওই ক্ষত স্থানে কোন রকম বাঁধন না দিয়ে 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। আমি যেখানে রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি? বেঠালা। মনে আছে কিছুদিন আগে বন্যায় আমি আসছিলাম বোর্ড নিয়ে, সাপ ধরতে বোর্ড, পুলিশ নিয়ে বোর্ড নিয়ে আসছিলাম। এ সাপ কাটলে 100 মিনিটের মধ্যে যেতে হবে ঘাটাল হসপিটাল। যে ব্যক্তি 100 মিনিটের মধ্যে না যাবে তাকে বাঁচানো কিন্তু খুব দুষ্কর হয়ে যাবে। দ্বিতীয়ত, সাপে কাটলে কখনোই আপনি বাঁধন দেবেন না। যদি বাঁধন দেন, ওই ক্ষতস্থানে গিয়ে যদি বাঁধন দেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। সেই সাপটি যদি রাসেল ভাইপার কেটে থাকে, মানে চন্দ্রগোড়া সাপ কামড়ে থাকে, তাহলে অঙ্গ হানি হবে, মানে অঙ্গটি কেটে ফেলে দিতে হবে। রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দেবে। তৃতীয়ত, সাপে কাটলে কোনোদিন ওঝার কাছকে যাবেন না। ওঝা কি করে? ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায়, দেখে আমাদের ওই 100 মিনিট সময়টা কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর যখন বলে হসপিটালে যাও, ডাক্তার কি বলে? টাইম ইজ ওভার। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।